আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আজকে মূলত এখানে এই যে শিব মন্দির খুবই জাগ্রত এবং এখানে খুবই বিখ্যাত, সেই মন্দিরে দর্শন পূজা করতে আমি এসেছিলাম। এখানকার আমাদের কর্মীদের ইচ্ছা ছিল যে আমি একবার মন্দিরে আসি। আর আজকে জন্মাষ্টমী তিথি, আমরা জানি হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেশে জন্মেছিলেন। তিনি সময় সংস্কারক ছিলেন, তিনি শাসক ছিলেন, যোদ্ধা ছিলেন, বীর ছিলেন এবং ধার্মিক চরিত্রের মানুষ ছিলেন। একজন পূর্ণাঙ্গ মানুষ যেরকম হওয়া উচিত, তাই তার যুগ যুগ ধরে জন্মতিথি পালন করছি। আজকে সারা দেশেতে শ্রদ্ধার সঙ্গে এই তিথি পালন হচ্ছে। রাত 12টায় ভগবানের জন্ম হলে শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমরা সেটা ঘোষণা করি। তো খুব পবিত্র তিথি, অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, গ্রামে গঞ্জে বাড়ি বাড়িতে হচ্ছে। আমি আরও কয়েকটা কার্যক্রমে যাব। তো এখানে এই মন্দির দর্শন আর এখানকার সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাবার জন্য আমি এসেছি এখানে। গণতন্ত্র কোথায় বিপন্ন বোঝা যাচ্ছে। কালকে বাইক র্যালি ছিল, পুলিশ পিটিয়ে গাড়িতে তুলে নিয়েছে, মিটিং করতে দিচ্ছে না, এমনকি বলে যে জন্মাষ্টমী যেখানে হয় তার বাইরে কোথাও করতে দেওয়া হবে না। তো গণতন্ত্রকে এখানে সমাধি দেওয়া হয়েছে। আর তিনি গণতন্ত্র হইতে গেছেন, সবচেয়ে বেশি গণতন্ত্র এখানে আক্রান্ত হয়েছে ওয়েস্টবেঙ্গলে। দেখুন, এই ধরনের যে অনুষ্ঠান হয় সেখানে মানুষের শ্রদ্ধা ভক্তি আছে, সে তারকেশ্বর হোক, কচুয়া হোক, গঙ্গাসাগর হোক, মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে যায়, একটা আবেগ নিয়ে যায়। যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সুরক্ষার ব্যবস্থাও দেখা উচিত। একটা দুর্ঘটনা ঘটতে পারে মানুষের চাপে, ওখানে যারা পুলিশ অধিকারী তাদের এটা আগে থেকে ভাবা উচিত, তার সুরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে লোকজনের চাপে সব ভেঙে না পড়ে, চাপে না পড়ে। যেমন রাস্তাতে মানুষের যাতায়াতের ব্যবস্থা করেছেন, যেখানে মানুষ লক্ষ লক্ষ সংখ্যায় পৌঁছবে সেখানেও তার সুরক্ষা ব্যবস্থা করা উচিত। আমার মনে হয় কোথাও খামতি ছিল, তাই এতগুলো মূল্যবান প্রাণ গেছে, এত মানুষ আহত হয়েছেন, আহত তাদের চিকিৎসা ঠিক হওয়া উচিত, খালি পয়সা দিলে হয় না। আর যারা মৃত তাদের পরিবারের দায়িত্ব সরকারের নেওয়া উচিত, এবং পরবর্তীকালে এই ধরনের আয়োজন যাতে সুষ্ঠু সুনিশ্চিতভাবে হয় সেটা সরকারের দেখা উচিত। দেখুন, হসপিটালে যাওয়াটা কোনো সমাধান না, হসপিটালে যেতে হচ্ছে কেন? আর মুখ্যমন্ত্রী বা কেন হসপিটাল হসপিটাল ঘুরবেন? এই করলে সিম্পেথি আদায় করা যায় কিন্তু সমাধান হয় না। এবারে যে কুম্ভ মেলা হয়ে গেল, আপনারা গেছেন, আমি গেছি, সেখানে কোটি কোটি মানুষ এসছে, সে আয়োজনকে দেখে আসা উচিত কী করে ধার্মিক সংগঠন আয়োজনকে আর সুষ্ঠুভাবে করতে হয়। খালি মুখে বড় বড় কথা বললে হয় না, মানুষের প্রাণ গেলে সেখানে প্রলেপ দেওয়া আর ক্ষতিপূরণ দেওয়াটা কোনো সমাধান নয়। সাথের মতে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, এখন এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার। তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাথের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস।